গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে 400 মিটার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সকালে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও জিএমপি পুলিশের উদ্যোগে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফুটপাত দখলমুক্ত করা হয়। তবে দোকানদারদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।